কুমড়োর বীজে কখনো ফুটিয়ে তুলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কখনো আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর অবয়ব। আর এই শিল্পকলা ফুটিয়ে তুলছে বছর দশের ক্ষুদে হাওড়া মন্দির তলার বাসিন্দা ঋতমা ধর। তার পরিশ্রমের ফলও মিলেছে, উঠেছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম, খুদের ইচ্ছা গিনিস বুকে নাম তোলার খুশি পরিবারও। বয়স মাত্র ১০, তাতেই বাজিমাত খুদের, উঠে গেল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম হাওড়ার মন্দির তলার ঋতমা ধর। এক চিলতে টালির বাড়িতে পরিবারের সঙ্গে থাকে ঋতমা। ছোট থেকেই আঁকার উপরে ঝোঁক ছিল ঋতমার, তাই মেয়ের স্বপ্ন পূরণের জন্য সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছিলেন তার বাবা মা। এরপর নিজের ইচ্ছা ও জেদকে সঙ্গী করে নিখুঁতভাবে হাতের কারিগরিতে বাজিমাত ঋতমার। কুমড়োর বীজের মতো ছোট জিনিসের উপর কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তো কখনো আবার নেতাজির ছবি এঁকে তাজ্জব বানিয়ে দিচ্ছে এই খুদে। আমি তিন বছর থেকে আঁকছি এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি নাম নিজের নাম তুলেছি। শিশুকন্যাদের বাঁচতে দাও এবং কুমড়োদানার ওপর রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু আর একটি সিনারি এবং ফাদার্স ডে মাদার্স ডে এঁকে। মেয়ের সাফল্যে খুশি তার পরিবার, আগামী দিনে মেয়ের সাফল্য নিয়েও আশাবাদী তার বাবা মা। ওর ইচ্ছা ও বড় শিল্পী হবে, ছোট ছোট বাচ্চাদের আঁকা স্কুল করে আঁকা শেখাবে, এমনকি টিচারও হতে চায়, স্কুল শিক্ষিকা আর কি। আমার ইচ্ছা মেয়ে যেন আরেকটু বড় হয় ভালোভাবে, সবার মুখ উজ্জ্বল করুক, আমারও পরিবারের সবার মুখ উজ্জ্বল করুক। ছোট বয়সে ঋতমার এই কীর্তিতে তাজ্জব তার বাবা তন্ময় ধর। মেয়ের সৃষ্টিকলা তিনি পাঠিয়ে দেন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে। ছোট ঋতমার ছবি মন কেড়েছিল বিচারকদের, মিলল সম্মানও। এবার লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা। সেই লক্ষ্যে নতুনভাবে স্বপ্ন দেখা শুরু ছোট্ট ঋতমার। আমার শহর মন্দির তলা থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি।